একসাথে ছয় জেলার জেলা শাসককে বদলি করা হলো। নবান্ন সূত্রে খবর, এটি রুটিন বদল। বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারাকে বদলি করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তার জায়গায় অর্থাৎ বীরভূমে দায়িত্বে এসেছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক ডক্টর বিজয় ভারতী। পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে নদিয়ার ডিএম বিভু গোয়েলকে। উচ্চশিক্ষা দফতরের যুগ্ম সচিব করা হয়েছে জলপাইগুড়ির জেলা শাসক অভিষেক কুমারকে। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক হিসাবে নিযুক্ত করা হয়েছে শিল্প উন্নয়ন নিগমের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিষেক গুপ্তকে, এবং ভূমি রাজস্ব দফতরের যুগ্ম সচিব পদে নিযুক্ত করা হয়েছে দার্জিলিং এর জেলা শাসক পন্না লম্বনকে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।